বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ইয়েস উই ক্যানে। আমি হিমাদ্রি শেখর ঘোষ। তোমরা জানো যে আমি WBCS অফিসার এবং বেশ কিছু সার্ভিস আমি ক্র্যাক করেছি। আমি আন একাডেমির ওয়ান অফ দ্য টপ এডুকেটর ছিলাম এবং বেশ কয়েকবার টপ প্লেসে ছিলাম। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউটের টপ এডুকেটর হিসেবে আমি কাজ করেছি, টিচার হিসেবে কাজ করেছি। আমার 7 বছর প্রায় পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তো যে জিনিসটা আজকে তোমাদের আমি দিয়ে আসছি, যেরকম আমি বেঙ্গলি ড্রামার সময় বলেছিলাম যে বেঙ্গলি ড্রামার নোটটা আর কারোর কাছে নেই এবং থাকবেও না, তার কারণ হচ্ছে এটা আমার একান্ত নিজস্ব নোট, ঠিক আছে? এবং সেটা না অভিজ্ঞতা হলে করা যায় না, সেরকমই আজকে সেরকম একটা বই আমি নোট দেব। এবং এই নোটটার আরো এক্সটেনশন অনেক নোট আমার কাছে রয়েছে এরকম ধরনের। বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স, যেটা মিসলেনিয়াস সার্ভিস, আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে বাংলার যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে একটা অবশ্য পড়া এবং অবশ্যভাবে মনে রাখার একটা নোট, ঠিক আছে? আমি এখানে অনেক কম দিয়েছি, এক একজন রাইটারের প্রচুর বই রয়েছে, মুখস্থ করাটা একটু অসুবিধা, কিন্তু করে নিলে এখান থেকে তুমি কোশ্চেন আনকমন পাবে না, ঠিক আছে? তো আমার বাবা লাইব্রেরিয়ান, আমার মা লাইব্রেরিয়ান, তো সেই জায়গায় দাঁড়িয়ে লাইব্রেরিতে প্রচুর বই থাকে এবং সেটা সবসময় বইতে প্রডিউস করাও সম্ভব নয়। তো আমি সেগুলো পড়েছি এবং তার লিস্ট ছিল বাবার কাছে, সেখান থেকে বাবা করে দিয়েছেন। আমার বাবা প্রচুর বই পড়েন, তো সেই জায়গা থেকে পাওয়া বলে নোটটা কিন্তু একটু আলাদা হবে, মৌলিক নোট হবে। এবং এই নোটটা সকলেরই পড়া অবশ্যই জরুরি। কিছু কিছু জিনিস আমি ফলো করছি যে আমার বিভিন্ন নোটগুলো অন্যান্য ইউটিউব চ্যানেল বা অন্যান্য জায়গাতে ফলোড হচ্ছে বা বিভিন্ন লোক দেখে সেটাকে কপি করছেন। আমি সকলের কাছেই রিকোয়েস্ট করব, প্লিজ ইউনিক নোট বানান নিজস্ব। সকলেই আমি আশা করি ভালো টিচার হবেন, নিজস্ব ইউনিক নোট বানান। ইউনিক নোট দিলে স্টুডেন্টদের কাছে সেটা অনেক গ্রহণযোগ্য হয়, স্টুডেন্টরা ভালো করে পড়তে পারে এবং আলাদা নোটস পায়। নিশ্চয়ই আমার কাছ থেকে অনেক নোটস পাবে, অন্য কারোর কাছ থেকে অনেক নোটস পাবে, সেখানের মধ্যে কোনটা ভালো তাদের জাজ করার ক্ষমতা আছে। তো নিজস্ব নোট বানান, আমি যেরকম নিজস্ব বানিয়ে থাকি। তো আমি শুরু করি আমার পড়ানো, বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স। প্রথমেই তিন বন্দ্যোপাধ্যায় বা ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এদের বইগুলো জেনারেলি দেয়। পিএসসি মিসেলেনিয়াস পছন্দ করে, অন্যান্য পরীক্ষাও পছন্দ করে, বাঙালি রাইটারদের মধ্যে অন্যতম, তো তাদেরই বইগুলো আগে দিচ্ছি। অশনি সংকেত, এটা নিয়ে সত্যজিৎ রায় সিনেমাও তৈরি করেছিলেন, সমীর চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। অশনি সংকেত, ইছামতি, কেদার রাজা, আরণ্যক, পথের পাঁচালি। আবার বলছি, অশনি সংকেত, ইছামতি, কেদার রাজা, কেদার রাজা নামে সিনেমা হয়েছে যেটা পাহাড়ি সান্যাল অভিনয় করেছেন, আরণ্যক এবং হচ্ছে পথের পাঁচালি। আরণ্যকের ওই যে ক্যারেক্টার আমি বলছিলাম, ডবরু পান্না, জগরু পান্না ক্যারেক্টারের সময়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সবকটা নিয়ে বেশিরভাগ সিনেমা হয়েছে, শুধু ইছামতি ছাড়া, বাকি সবকটাকে নিয়ে সিনেমা হয়েছে। তো খুবই ইম্পর্টেন্ট একজন রাইটার, বনগাঁয়ের বাড়ি ছিল, এখনো বিভূতিভূষণ ব্রিজ রয়েছে যেটা একটা ক্যান্ডিলেভার সেতু। বনগাঁতে আমি গেছি ওনার বাড়িতে, ঠিক ওনার জানলা থেকে ইছামতি নদীটাকে দেখা যেত। এছাড়া দীনবন্ধু মিত্রের বাড়িও বনগাঁতেই আছে, আমি সেটাও দেখেছি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্যতম অনেকগুলো উপন্যাসের মধ্যে এইগুলো হচ্ছে আমার মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমি দিলাম। নেক্সট 2 নম্বর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনারও বেশ কিছু বই নিয়ে সিনেমা হয়েছে, যেমন গণদেবতা, গণদেবতা নিয়ে সত্যজিৎ রায় করেছিল, গণদেবতা, ভাতৃদেবতা, আরোগ্য নিকেতন, হাসুদি বাঘের উপকথা, এই 4টা আমার মূল মনে হয়েছে, ঠিক আছে? গণদেবতা, ভাতৃদেবতা, আরোগ্য নিকেতন, হাসুদি বাঘের উপকথা, গণদেবতা, ভাতৃদেবতা, আরোগ্য নিকেতন, হাসলি বাগের উপকথা। আরো অনেকগুলো আছে আমার কাছে, কালেকশন আছে, পরবর্তী কোন নোটস নিশ্চয়ই পাবে, কিন্তু আমার ইম্পর্টেন্ট এগুলো মনে হয়েছে সামনের মানে পরীক্ষার রেসপেক্টে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, শুধু আমার কাছেই পাবে নোট, ঠিক আছে? 3 নম্বর, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, অতসী মামি, অতসী মামি নিয়ে সিনেমা হয়েছে এর মধ্যে, ঠিক আছে, এটা কোয়েল অভিনয় করেছে, শান্তিলতা, সরীসৃপ, কার লেখা, মানিক বন্দ্যোপাধ্যায়, যেদিন মানুষের দুঃখ দুর্দশা নিয়ে বেশি লিখতেন, ঠিক আছে? পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, অতসী মামি, শান্তিলতা, সরীসৃপ, দেখো কতগুলো করে উপন্যাস আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। প্রথমে অশনি সংকেত, ইছামতি, কেদার রাজা, আরণ্যক, পথের পাঁচালি, 5টা উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গণদেবতা, ভাতৃদেবতা, আরোগ্য নিকেতন, হাসুলি বাঘের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 4টে। দেখবে তোমাদের বাবা মা যদি নোট এসে পড়ে তখন বলবে যে হ্যাঁ ঠিকগুলোই বলছে, কারণ ওনারা উপন্যাস গুলো পড়েছে। তোমার অনেকে যারা গল্পের বই পড়ে তারা বুঝতেই পারছো যে আমি ঠিকঠাকই বলছি, বাংলা নিয়ে যারা পড়েছে তারাও বুঝতে পারবে। 9টা উপন্যাস বললাম, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, অতসী মামি, শান্তিলতা, সরীসৃপ, এখানে আবার 6টা বললাম। প্রথমে 5টা, আবার 4টে, 9টা, 6টা, 15টা, 15টা উপন্যাস বললাম,
তিন বন্দ্যোপাধ্যায়, তুই বন্দ্যোপাধ্যায়, কমন আসার সম্ভাবনা খুবই বেশি। নেক্সট নেক্সট কিছু সাহিত্যিক আছে যাদের একটা একটা বই আমার মনে হয় বেশি বিখ্যাত, অনেক আছে কিন্তু একটা একটা বই ভীষণ বিখ্যাত, তো সেইগুলো আমি জাস্ট দিলাম, যদি কমন আসে তাহলে বলবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে মৈত্রী জাতক, বাণী বসু, ভীষণ পপুলার বেস্ট সেলারদের মধ্যে বাংলার একটা ছিল মৈত্রী জাতক, বাণী বসুর লেখা। নেক্সট বসন্ত বিলাপ, বিমল করের লেখা, বসন্ত বিলাপ নিয়ে সিনেমা হয়েছে, লেগেছে 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 আগুন থুনতা না 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 আয় তোরা দেখেছে না চলছে চলছে সব দুরন্ত কাণ্ড, মানে যে গানটা সমীর চট্টোপাধ্যায় ছিল, অপর্ণা সেন ছিল, দুটো মেসেন নিয়ে কথা, বসন্ত বিলাপ বিমল করের লেখা, খুব ইউনিক কাব্য, আমার ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, ঠিক আছে। তারপর নীলকণ্ঠ পাখির খোঁজে, এটাও খুব পপুলার, ঠিক আছে, অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই এই সাহিত্যিকদের নাম তোমরা খুব বেশি পড়োনি, তো পরে যখন আমার কাছে জানতে পারবে নিশ্চয়ই তোমরা গুগলে খুঁজবে তখন আরো ভালো জানতে পারবে। তবে আমার মনে হচ্ছে কালকের পরীক্ষা বা পরবর্তী পরীক্ষাগুলোর জন্য যেগুলো আমি দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় না পড়ে এগুলো যাবে না, কালকের পরীক্ষাতেও, আইসিটি এর সুপারভাইজার পরীক্ষাতেও, ক্লার্কশিপ পরীক্ষাতেও, ডেসক্রিপটিভ হোক অবজেক্টিভ হোক এই ধরনের জিনিস না পড়ে যাবে না, বাংলা সাহিত্যের সময় জানতে হবে কারণ বাংলার পরীক্ষা হচ্ছে। মৈত্রেয়ী জাতক, বাণী বসু, বসন্ত বিলাপ, বিমল কর, এগুলো তুমি ইউটিউবে পাবে না, আমি দেখেছি সব, ঠিক আছে। নীলকান্ত পাখির খোঁজে, কারণ জানেই না যারা ইউটিউবার এগুলো করে। অতীন বন্দ্যোপাধ্যায়, কেয়া পাতার নৌকা, প্রফুল্ল রায়, ভীষণ ইম্পর্টেন্ট একবার সিরিয়ালও হয়েছে ওই জন্য আমি দিয়েছি, কেয়া পাতার নৌকা, প্রফুল্ল রায়, ঠিক আছে, প্রফুল্ল রায় বিখ্যাত সাহিত্যিক। কিন্তু বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল, ঠিক আছে, বিশ্বাসঘাতক খুব পপুলার একটা বুক, প্রচুর মানে লাইব্রেরিতে প্রচুর না ছেলেমেয়েরা নেয় পড়ে, বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল, নারায়ণ সান্যাল, নারায়ণ দিয়ে অনেক নাম আছে কিন্তু আমি নারায়ণ সান্যাল বলছি এটা, ঠিক আছে। 9 নম্বর, ইনি আমার খুব পছন্দের একজন রাইটার, সেই জন্য আছে অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, ধর্মেও আছি জিরাফেও আছো, ঠিক আছে, ধর্মেও আছি জিরাফেও আছি, বা ধর্মেও আছো জিরাফেও আছো, ঠিক আছে, যেতে পারি কিন্তু কেন যাব, ঠিক আছে, এগুলো সব বিখ্যাত বিখ্যাত শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কি অবনী বাড়ি আছো, ধর্মেও আছো জিরাফেও আছো, ঠিক আছে, কি দারুণ নামটা দেখো, ঠিক আছে, যেতে পারি কিন্তু কেন যাব, ঠিক আছে, তো শক্তি চট্টোপাধ্যায়। তো আমরা খুব সুন্দর করে জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায় এদের একসঙ্গে দেখতাম, কারণ বেশ কিছু সুন্দর জায়গা, যেমন আমি খুব ভালো করে বলতাম একটা ডিবেটে বলেছিলাম যে যেরকম জীবনানন্দ বলেছিল যে চলে যেতে হয়, ঠিক আছে, চলে যেতে হয় মানে মানে পৃথিবী থেকে মানুষকে চলে যেতে হয়, এটা জীবনানন্দের ভাব, আর শক্তি চট্টোপাধ্যায় বলছে যেতে পারি কিন্তু কেন যাব, ঠিক আছে। তো এই যে একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে ক্রস রেফারেন্স দিয়ে করা, এগুলো ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু খুব হেল্প করে, যখন আমি আইসিডিএস সুপারভাইজারের নোটে ডেসক্রিপটিভ রাইটিং শেখাবো বলবো তখন এরকম ধরনের লাইনগুলো ব্যবহার শেখাবো, কত ভালো করে লেখা যায়, ডেসক্রিপটিভ রাইটিং ও লেখানোর স্টাইল আছে, সে সবাই জানাতে পারে না, ঠিক আছে, যেহেতু আমরা সাহিত্যের লোক আমরা ভালো করে বলতে পারি। তো প্রত্যেকে যারা এই নোটটা দেখছো সাবস্ক্রাইব করবে, পরীক্ষায় যাওয়ার আগে ডিটেইলে পড়ে যাবে, ঠিক আছে, যে আমি কি কি উপন্যাসগুলো বললাম, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং লাইকস দেবে অবশ্যই, ঠিক আছে। আজকে রাতে আমি আরো কতগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, মৈত্রেয়ী জাতক, বাণী বসু, বসন্ত বিলাপ, বিমল কর, নীলকান্ত পাখির খোঁজে, অতীন বন্দ্যোপাধ্যায়, কেয়া পাতার নৌকা, প্রফুল্ল রায়, বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল, অবনী বাড়ি আছো, ধর্মেও আছো জিরাফেও আছো, যেতে পারি কিন্তু কেন যাবো, কালকে পরীক্ষা যাওয়ার পথে বা পরীক্ষা যাওয়ার সময় বা তার আগে পরে কানে হেডফোন দিয়েও শুনতে শুনতে যেতে পারো, শক্তি চট্টোপাধ্যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।